আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে একটি নতুন গাছ নিয়ে চলে আসলাম। গাছটির নাম গাইনুরা। এটি একটি বিরুৎ জাতীয় বিদেশি প্রজাতির ভেষজ উদ্ভিদ। চীন হচ্ছে গাইনুরার উৎস বা জন্মস্থান। চীনসহ সারা বিশ্বে গাইনুরা গাছ অ্যান্টিভাইরাস হিসেবে খুব পরিচিত। আমাদের দেশে এটি গাইনুরা বা গয়নুরা নামে পরিচিত। এটি একটি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন অ্যান্টি ডায়াবেটিক্স গাছ। ভেষজ হিসেবে গাইনুরার পাতার ব্যবহার রয়েছে। এটি দীর্ঘ জীবনের উপাদেয় সবজি হিসেবেও ব্যবহার হয়। ঔষধি গুণাগুণ ও ব্যবহার। ভেষজ হিসেবে গাইনুরা পাতার ব্যবহার রয়েছে। এর পাতা অ্যান্টি হাইপার গ্লাইসেমিক, অ্যান্টি হাইপার লিপিডেমিক এবং অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যপূর্ণ। গাইনুরা একটি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন অ্যান্টি ডায়াবেটিক্স গাছ। প্রতিদিন খালি পেটে 2 থেকে 3টি পাতা চিবিয়ে খেলে রক্তের সুগার, কোলেস্টেরল ও ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ সহ কিডনি ও যকৃত বা লিভারকে সুস্থ রাখে। এছাড়া পাতা সেবনে রক্তের সুগার স্বাভাবিক মাত্রার তুলনায় আরও কমিয়ে হাইপোগ্লাইমিয়ার বিপদ থেকে রক্ষাসহ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। পাতা ক্যান্সার প্রতিরোধক হিসেবে কাজ করে। এর পাতা ও পাতার রস সেবনে ডায়াবেটিক্স সম্পূর্ণ মাত্রায় নিয়ন্ত্রণে থাকে। তবে ইনসুলিন ব্যবহারকারী এবং গ্যাস্ট্রিক আক্রান্তদের ক্ষেত্রে সকালে খালি পেটে 2টি পাতা ও রাতে ঘুমানোর আগে 2টি করে পাতা খেতে হবে। চিকিৎসা বিজ্ঞানের মতে প্রথম 2 মাস ডায়াবেটিক্স এর নিয়মিত ঔষধের পাশাপাশি খালি পেটে 2টি করে পাতা সেবন করতে হবে। 2 মাস পর থেকে শুধু 2টি করে গাছের পাতা খেলেই চলবে। আফ্রিকাতে সিদ্ধ পাতাকে বাহিকভাবে দেহের ব্যথা ও সতেজ পাতা বাতের ব্যথা নিরাময়ে ব্যবহার করা হয়। শুকনা পাতা ও পাতার চূর্ণ তেলের সাথে মিশিয়ে ত্বকের প্রদাহ নিরাময়ে প্রলেপ হিসেবে ব্যবহার করা হয়। অন্যান্য ব্যবহার। কচি পাতা কাঁচাভাবে এবং মাংস ও চিংড়ির মাছের সাথে রান্না করে সবজি ও স্যুপ হিসেবে খাওয়া হয়। এছাড়া পাতা সালাদ হিসেবে খাওয়া হয়। গাইনুরার পাতা রৌদ্রে শুকিয়ে চা পাতার মতো সংরক্ষণ করে চা পান করা যায়। এই গাছের বংশবিস্তার অতি সাধারণ প্রক্রিয়া। গাছের ডাল কেটে লাগিয়ে দিলেই বংশবিস্তার করা সম্ভব। এ গাছ বেঁচে থাকে প্রায় 25 বছর। নার্সারিতে চারা উৎপাদন করার ক্ষেত্রেও ডাল কেটে চারা লাগিয়ে দিলেই চারা উৎপাদন হয়ে যায়। এই গাছটি খুবই গুরুত্বপূর্ণ বর্তমান মানুষের জন্য, কারণ বর্তমানে বেশিরভাগ মানুষেরই এই ডায়াবেটিস এবং হাই প্রেশারের সমস্যা প্রকট আকার ধারণ করেছে। বাংলাদেশের ঘরে ঘরে খোঁজ করলে প্রায় প্রতি ঘরেই ডায়াবেটিস এবং হাই প্রেশারে আক্রান্ত মানুষকে পাওয়া যায়। তাই এই গাছ আমাদের প্রতিটা ফ্যামিলির, তাদের পরিবারের সদস্যদের জন্য বাসায় লাগানো উচিত এবং সংরক্ষণ করা উচিত, নিয়মিত পাতা খাওয়া উচিত। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর আগে যদি সাবস্ক্রাইব করে থাকেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। চাইলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন তথ্যগুলো। কেউ যদি এই গাছ নিতে চান, আমার কাছ থেকে নিতেও পারবেন। ধন্যবাদ।